নমস্কার বন্ধুরা, মন্দির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো পটল দিয়ে দারুণ ধরনের এক রেসিপি। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে, রেসিপি অবশ্যই ট্রাই করবেন। পটলটাকে আমি ভালো করে গাটা, উপরের গাটা ভালো করে ছুলে নেব, মানে কেকে নেব, যেরকম দেখাচ্ছি এরকম। ভালো করে একটা ছুরি বা বটির সাহায্যে উপরের গাটা কুড়িয়ে সবুজ ভাবটা তুলে দেব। তারপরে মাঝখান থেকে চিরে ভালো করে ধুয়ে আমি কিন্তু এই পটলগুলো নেব। পটলগুলো কিন্তু কচি কচি পটল দেখেই কিন্তু নিতে হবে, খেতে কিন্তু তাহলে বেশ ভালো লাগে। এতে খানিকটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে এই পটলটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে। হাতের সাহায্যে এমনভাবে মাখাবে নুন হলুদটা ভেতরে যায়, আর মাখিয়ে কিন্তু এটা সাইডে রেখে দেব। এরপরে শিল নোড়াতে আমি এক চামচ সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আপনাদের পছন্দ মতন দেবে, 2 থেকে 3 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। বেশ খানিকটা আমুল দুধ গুলিয়ে নিয়েছি। এর পরিবর্তে আপনারা নারকলের দুধও ব্যবহার করতে পারেন বা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে বেশ গরম হয়ে গেলে পটলগুলো একটু ভেজে নেব। হলুদ কিন্তু বেশি ব্যবহার করবেন না পটলে, তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে। হলুদে অল্প একটু হলুদ ব্যবহার করতে হবে। দিয়ে এবার পটলগুলো খুব একটা কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। ভাজা হয়ে গেলে পটলগুলো নামিয়ে নেব এবং পটলের তেলটা রেখে দেব। পটলের তেলটা পরে কাজে লাগবে। দেখতেই পাচ্ছেন পটল একটা খুব একটা বেশি ভাজা ভাজা হয়নি, হালকা ভাজা ভাজা হয়েছে। এবার আমি পটলগুলো একে একে কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। টিফিন কারিতে একটা টিফিন কারি নেব এবং টিফিন কারির মধ্যে যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, বাটাটা দিয়েছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পর ওই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে এই টিফিন কারির মধ্যে দিয়ে দেব। এরপরে যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটাও কিন্তু এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এভাবে করে মশলা জলের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যে আমুল দুধটা রেখেছিলাম সেই আমুল দুধটা ভেতরে দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে সামান্য একটু যদি জল লাগে জল দিতেও পারেন, আবার যদি মনে হয় না লাগে নাও দিতে পারেন। আমার একটু লাগবে মনে হয়েছে, আমি কিন্তু দিয়ে নিয়েছি। তারপরে যে ভাজা পটলগুলো ছিল সেই ভাজা পটলগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু একটু হলুদ ব্যবহার করতে পারেন পরে। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে পটলের যে ভাজা তেলটা উপর থেকে দিয়ে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট এটা কিন্তু স্টিম করতে হবে। 20 মিনিট পর স্টিম করার পর রেডি হয়ে যাবে আমাদের এই দারুণ পটল ভাপা। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো, কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। ও হ্যাঁ, আপনি নতুন বন্ধু হলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে আপনার নামটা জানাবেন। আর একদম নতুন বন্ধুরা তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিও আপনার চট জলদি পেয়ে যাবেন। 2 মিনিট পর আমি সরাটাকে নামিয়ে টিফিন কারি খুলে দেখিয়ে দেবো। আমার কিন্তু পটল ভাপা রেডি একদম, দেখে নিতে পারেন কতটা সুন্দর হয়েছে। ভাত দিয়ে গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, কোথা থেকে দেখছেন অবশ্যই করে আপনার নামটা আমাকে কমেন্ট করে বলবেন, তবে তো আপনাকে ধন্যবাদ দেব। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখাবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।